তেলিয়ামুড়া পুরবাসীদের দীর্ঘ প্রায় 50 বছরের বঞ্চনার অবসান ঘটালো বর্তমান সরকারের পরিচালনাধীন তেলিয়ামুড়া পুর পরিষদ। তেলিয়ামুড়া পুর পরিষদের বিশেষ প্রচেষ্টায় জলের নিচে তলিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পেল তেলিয়ামুড়া পুর পরিষদের 12 নং ওয়ার্ডের অন্তর্গত বিশাল একটি এলাকা। উল্লেখ্য, তেলিয়ামুড়া পুর পরিষদের অন্তর্গত 12 নং ওয়ার্ডের বিশাল একটি এলাকা বিগত প্রায় 50 বছর ধরে বর্ষাকালে অতিরিক্ত জল প্রবাহের কারণে জল প্লাবিত হয়ে যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে বাড়িঘরও জলের নিচে তলিয়ে যেত, ফলে চরম দুর্ভোগ পোহাতে হতো ওই এলাকার বাসিন্দাদের। কিন্তু এলাকাবাসীদের দাবি থাকা সত্ত্বেও বিগত বাম সরকারের আমলে কিংবা বাম সরকার পরিচালিত তৎকালীন নগর পঞ্চায়েত প্রশাসন ও পৌর প্রশাসনের ওই এলাকার মানুষজনদের এই সমস্যাটির সমাধানের জন্য কোনো প্রকারের উদ্যোগ গ্রহণ করেনি। পরবর্তীতে 2018 সালে রাজ্যের সরকার পরিবর্তন হয়ে পৌর নির্বাচনের মাধ্যমে গঠিত হয় তেলিয়ামুড়া পৌর পরিষদের নতুন কমিটি। যদিও প্রথম অবস্থায় এলাকার লোকজনদের বেশ কিছু অযৌক্তিক দাবি থাকার কারণে এই সমস্যাটি সমাধানের জন্য কিছুটা বেগ পেতে হয়েছিল, কিন্তু তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহারায়ের ঐকান্তিক প্রচেষ্টা এবং তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকারের সক্রিয় ভূমিকা ও তৎপরতায় ওই এলাকায় প্রায় 3.5 লক্ষ টাকা ব্যয়ে গোটা এলাকাকে জল প্লাবনের হাত থেকে রক্ষা করার জন্য প্রায় 3 ফুট চওড়া এবং 52 মিটার লম্বা একটি ড্রেন নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয় এবং আগামী বর্ষা আসার আগেই নির্মাণ কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রাকে সামনে রেখে সঙ্গে সঙ্গে ড্রেনটির নির্মাণ কাজও শুরু করে দেওয়া হয়, যা আগামী কিছুদিনের মধ্যে সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। এই নির্মাণ কাজ নিয়ে এক সাক্ষাৎকারে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার। ইতিমধ্যে ড্রেনের কাজ প্রায় কমপ্লিটের পথে আপনারা দেখেছেন, আর কিছুদিন কাজ হলে শেষ হয়ে যাবে। 52 মিটার টোটাল ড্রেনটার লেন্থ, 52 মিটার, তার যে ডেপথ হচ্ছে 3 ফুট এবং 2.5 ফুট তার চৌড়া, এরকম একটা ড্রেন আমরা করে দিচ্ছি। এবং মাত্র 52 মিটার ড্রেনের জন্য দীর্ঘ 50 বছর ধরে এখানকার মানুষ এই জন্য যেটা ফ্লাড হচ্ছে সেখানে প্রত্যেকটা সময় জল জমে যাচ্ছে, তার কষ্ট তার দুর্ভোগ ওনারা পোহাচ্ছিলেন, অতীব একটা দুঃখের বিষয়। কিন্তু আমরা করতে পেরেছি, সেজন্য আমাদের সত্যিই আনন্দ আজকে আমাদের হচ্ছে এবং অত্র এলাকার লোক ও আমাদেরকে আশীর্বাদ করছেন যে আপনাদের দ্বারা এই ড্রেনটি হচ্ছে। আশা করি বিগত কিছুদিনের মধ্যে আমাদের যে টুডা থেকে ওনারা ভিজিট করে গেছেন, একটা দীর্ঘ একটা 4টি ওয়ার্ড নিয়ে একটা বড় একটা ড্রেন তৈরি হবে, যেটা আমাদের 12 নং ওয়ার্ড, 13 নং ওয়ার্ড, 5 নং ওয়ার্ড এবং 14 নং ওয়ার্ডের কিছু একটা অংশ, সেটার সমস্ত জল এই ড্রেনের মাধ্যমে আমাদের অযাচক আশ্রমের এখানে যে ছড়া আছে সেটাতে আমরা ফেলতে পারব। আগামী দিনে তেলিয়ামুড়া পুর পরিষদ এলাকায় আরও একটি বড় ড্রেন তৈরির পরিকল্পনা নিচ্ছে পুর পরিষদ কর্তৃপক্ষ এবং এই ড্রেন তৈরির ফলে পুর পরিষদের অন্তর্গত 12, 13 এবং 14 নম্বর ওয়ার্ডের বিভিন্ন ড্রেনের জল সেই বড় ড্রেনে গিয়ে পতিত হবে এবং বর্ষার দিনে যাতায়াতের রাস্তায় ড্রেনের জল উপচে পড়ার সম্ভাবনা হ্রাস পাবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।